আমরা পরের টপিকসে যাই। পরের টপিকসে হচ্ছে কি যে দুটি সরলরেখা এতক্ষণ আমরা দেখলাম যে সমান্তরাল হলে কি হবে, এবার আমরা দেখবো যে তারা যদি পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে আসলে কি ব্যাপারটা ঘটবে। তো এটা আসলে আমরা একটু গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি। এইটা এক্স অক্ষটা ওয়াই অক্ষ, ধরলাম একটা সরলরেখা হচ্ছে এটা, এক নং সরলরেখা যার কোণটা হচ্ছে থিটা ওয়ান। আচ্ছা, এবার এর উপর লম্ব রেখা ধরলাম এখানে, এটা হচ্ছে একটা লম্ব রেখা, এবং এক্স অক্ষের সাথে এটা কোণ হচ্ছে থিটা টু, হচ্ছে আমার দুই নং রেখাটা। এখন আমি তাহলে কি বলতে পারি, যে আমি বলতে পারি থিটা টুটা হচ্ছে আসলে থিটা ওয়ানের সাথে আরো 90 ডিগ্রি যোগ করে, যে থিটা ওয়ান তার সাথে আরো 90 ডিগ্রি যোগ করে থিটা টুটা পাওয়া গেছে। তার মানে আমরা যদি এখন ট্যান নেই, ট্যান থিটা টু ইকালস টু এখানে বলতে পারি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা ওয়ান, বা ট্যান থিটা টু ইকালস টু হচ্ছে এখানে আমরা জানি ট্যান 90 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা ওয়ান। আচ্ছা, বা ট্যান থিটা টু ইকালস টু কট মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই ট্যান থিটা ওয়ান। আচ্ছা, এখন থিটা টু ট্যান থিটা টু আবার কি, এটা হচ্ছে আমার এম টু অর্থাৎ ঢাল, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে এম ওয়ান। সো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু ইকালস টু মাইনাস ওয়ান। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ঢাল দুটোকে গুণ করি এবং অ্যান্সার যদি মাইনাস ওয়ান পাই, ঢাল দুটোকে গুণ করি এবং অ্যান্সার যদি মাইনাস ওয়ান পাই, তাহলে বলতে পারবো যে ওই দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল। সো তাহলে সরি পরস্পর লম্ব, তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি দেখলাম, কন্ডিশনটা হচ্ছে ঢাল দ্বয় পরস্পর সমান, আর লম্বার ক্ষেত্রে কি দেখলাম যে ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে মাইনাস ওয়ান। এই দুটো হচ্ছে ঢাল দিয়ে কথা। আচ্ছা, এখন আমরা কিন্তু আরো একভাবে প্রমাণ করতে জানি, সেটা একটু দেখি। যে বললো এ ওয়ান এক্স একটা, বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এটা হচ্ছে একটা সরলরেখা, আর এ টু এস প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এটা হচ্ছে আর একটা সরলরেখা। সো আমরা এখন এক নং রেখার ঢাল এম ওয়ান হচ্ছে কি আমরা দেখেছি মাইনাস এ ওয়ান বাই বি ওয়ান, আর দুই নং রেখার ঢাল এম টু হচ্ছে মাইনাস এ টু বাই বি টু। তাহলে যদি লম্ব হয়, লম্ব হলে আমরা বলতে পারি এম ওয়ান ইন্টু এম টু ইকালস টু মাইনাস ওয়ান, তার মানে কি এ ওয়ান বাই বি ওয়ান ইন্টু মাইনাস এ টু বাই বি টু ইকালস টু মাইনাস ওয়ান। সো এ ওয়ান এ টু ডিভাইডেড বাই বি ওয়ান বি টু ইকালস টু মাইনাস ওয়ান, তার মানে একবারে যদি লিখি এখান থেকে পাবো এ ওয়ান এ টু ইকালস টু মাইনাস বি ওয়ান বি টু। সুতরাং এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু ইকালস টু জিরো। এটাও আর একটা কন্ডিশন, এই কন্ডিশনটা কি দিয়ে, যে আমাদের এক্স আর ওয়াই এর সহগ দিয়ে আমরা লিখতে পারি যে এক্স এর সহগের গুণফল এটা হচ্ছে কি এ ওয়ান এ টু, আর ওয়াই এর সহগের গুণফল এটা হচ্ছে বি ওয়ান বি টু। এই দুটো যদি যোগ করি এবং যদি আমি জিরো পাই তাহলে আসলে বলতে পারবো দুটো রেখা পরস্পর লম্ব। সো এটা হচ্ছে দুটি রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোন একটা রেখা দেওয়া আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই রেখার লম্ব যে কোনো রেখা কেমন হবে। তাহলে এই ক্ষেত্রে আমার মাথায় কি রাখতে হবে আসলে, যে এদের ঢালের গুণফল কিন্তু মাইনাস ওয়ান হতে হবে। সো আমরা তাহলে একটু দেখি যে কিভাবে করা যায়। এই রেখাটার ঢাল হচ্ছে অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই রেখাটার ঢাল হচ্ছে মাইনাস এ বাই বি। এখন তুমি চিন্তা করো যে আরেকটা সরলরেখা যা এটার সাথে লম্ব, তাহলে এমন কিছু গুণ করতে হবে এই জিনিসটার সাথে যাতে মাইনাস ওয়ান আসে। কিভাবে করা যায়, যে আমি যদি বলি এটা হচ্ছে আমার এম ওয়ান, তাহলে এম ওয়ান ইন্টু এম টু হতে হবে মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার টার্গেট। দেখো এম ওয়ান এর মানটা যদি বসায় দেই তাহলে হচ্ছে মাইনাস এ বাই বি ইন্টু এম টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে এম টু আমার মান কত আসে, এটা পাবো হচ্ছে বি বাই এ, এটাই। সো তাহলে আমার সমীকরণটা কি হতে পারে, যে ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স প্লাস একটা কনস্ট্যান্ট ধরলাম হচ্ছে যে সি, মানে এম এক্স প্লাস সি, তার মানে এম টু এর মান হচ্ছে বি বাই এ এক্স প্লাস সি। সুতরাং আমরা বলতে পারি
এখান থেকে এ ওয়াই ইকুয়ালস টু বিএক্স প্লাস এ সি, তার মানে এই লাইনটাকে আসলে এভাবে লেখা যায় বিএক্স প্লাস এ ওয়াই প্লাস কে ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমি এই জিনিসটাকে কে দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, বিএক্স প্লাস না সরি এটা মাইনাস হবে। আচ্ছা তো তাহলে কি পেলাম একটু খেয়াল করি, যে এখানে সরলরেখাটা দেওয়া ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এই লম্বরেখার সমীকরণ আসলে কি হবে, আমরা সরল সমান্তরালের ক্ষেত্রে কি দেখেছিলাম যে এক্স আর ওয়াই কোনো চেঞ্জ হবে না, আর কোথায় চেঞ্জ হচ্ছে কনস্ট্যান্টটাতে চেঞ্জ হবে, সো এখানেও তার সাথে একটা মিল আছে, সেটা কি কনস্ট্যান্টটা এখানেও চেঞ্জ হবে, আমরা দেখতেই পাইছি এখানে চেঞ্জ হচ্ছে, বাট এখানে পার্থক্যটা হচ্ছে এক্স এর ওয়াই আর ওয়াই এর মানটাও চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে খেয়াল করো, এখানে ছিল এ এক্স, এই এটা কোথায় গেছে আসলে ওয়াই এর কাছে চলে গেছে, তার মানে এক্স এর সাথে যে সহগটা থাকবে তাকে ওয়াই তে পাঠিয়ে দিবা, বি ওয়াই এই বিটা চলে আসে এক্স এর কাছে, তাহলে ওয়াই এর সহগটাকে পাঠাবো এক্স এর কাছে, আর এদের মাঝখানে যে চিহ্নটা ছিল প্লাস এটা হয়ে গেছে মাইনাস, তাহলে ইন জেনারেল আমরা বলতে পারি যে ব্যাপারটা আসলে কি হবে, আমরা এইভাবে একটা উদাহরণ দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে হয়তো ব্যাপারটা ভালোভাবে বোঝা যাবে, যে আমাদের দেওয়া থাকলো একটা সরলরেখা টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই রেখার লম্বরেখার সমীকরণ কি হবে, লম্বরেখাটা হবে তাহলে এক্স এর সহগটা ওয়াই এ যাবে, অর্থাৎ টু ওয়াই, ওয়াই এর সহগটা এক্স এ আসবে থ্রাইস এক্স, মাঝে চিহ্নটা চেঞ্জ হয়ে হবে মাইনাস আর কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, আর আমরা একটু আগে যেটা দেখেছিলাম সমান্তরালের ক্ষেত্রে সমান্তরাল রেখা কেমন হতো, যে এক্স আর ওয়াই ফিক্স থাকতো শুধুমাত্র কনস্ট্যান্টটা চেঞ্জ হইত, এই হচ্ছে আসলে দুইটার বেসিক পার্থক্য, সো একটু মাথায় রাখবা যে এক্স একটা ওয়াই এ যাবে, ওয়াইটা এক্স এ আসবে, মাঝে চিহ্নটা চেঞ্জ হবে, সো এখানে যদি এমন হইতো যে এটা মাইনাস তাহলে এটা হয়ে যেত প্লাস, এটা এখন প্লাস ছিল তাই হয়ে গেছে মাইনাস, চিহ্নটা যাই থাকুক না কেন তার উল্টোটা বসবে, এটা হচ্ছে আমাদের তাহলে লম্ব রেখার বের করার হচ্ছে নিয়ম। তো এখন আমরা এরকম একটা অঙ্কই দেখি, যে আমাদের যদি বলা থাকে 3.6 এর 9 নম্বর অঙ্কটাতে দুটা রেখা দেওয়া আছে, আমরা আগে একটু লিখি, দেওয়া আছে থ্রাইস এক্স মাইনাস প্লাস টু ওয়াই মাইনাস নাইন ইকোয়ালস টু জিরো, আর হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ইলেভেন ইকোয়ালস টু জিরো, বলেছে কি এই রেখা দুটি ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ রেখা সমীকরণ নির্ণয় করো, তার মানে আমাকে আগে ছেদ বিন্দু বের করতে হবে, আচ্ছা এবং বলছে সেটা প্রথম রেখার উপর লম্ব হবে, প্রথম রেখাটা অর্থাৎ এই রেখাটার উপর লম্ব হবে, তার আমরা আগে ছেদ বিন্দু বের করি, যে এককে যদি আমরা এক ও দুই এর ছেদ বিন্দু সমাধান করে যদি আমরা বের করতে চাই আসলে, তাহলে একটু দেখি যে ছেদ বিন্দুটা আসলে কত হয়, ছেদ বিন্দুটা আসবে হচ্ছে আমাদের ওয়ান থ্রি, এটা আমরা সমাধান যদি করি তো সমাধান করে বের করতে পারবো, তো পরীক্ষার আলাদা তোমরা একটা সমাধান করে দেখাবো আর কি, হ্যাঁ যেভাবে করবো আর কি, ক্যালকুলেটার দিয়েও করে দেওয়া যায় বাট সমাধান করে দেখাবা। আচ্ছা এবার বলছে যে এক নং রেখা লম্ব হতে হবে, তাহলে এক নং এর লম্ব রেখার সমীকরণ আমরা জানি কি হবে, এক্স এর সহগ ওয়াই যাবে অর্থাৎ থ্রি ওয়াই, এটা হবে টু এক্স, মাঝে চিহ্নটা মাইনাস আর একটা আননোন কে, এবং এই রেখাটা ওয়ান থ্রি দিয়ে যাবে, তার মানে তিন নং রেখা ওয়ান থ্রি বিন্দুগামী, সুতরাং বলতে পারি সিদ্ধ যদি করি তাহলে হচ্ছে টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু থ্রি প্লাস কে ইকুয়ালস টু জিরো, এর মানে হচ্ছে নয় সাত, সো কে এর মানে আসবে হচ্ছে সেভেন, তাহলে সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং নিম্ন রেখা ইকুয়ালস টু হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো, এই হচ্ছে লম্ব রেখার একটা সমীকরণ একটা অঙ্ক, এটা দিয়ে আমরা আসলে খুব ইজিলি বের করতে পারবো, যে আমাকে মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো একটু চেঞ্জ হবে, সবগুলো ইন্টারচেঞ্জ হবে, মাঝে চিহ্নটা চেঞ্জ হবে, এরপর আননোনটার মান আসলে যে কন্ডিশন দেওয়া থাকবে ওই অনুযায়ী আমরা বের করবো, ঠিক আছে।